প্রথমেই আমরা একটা পেজ একটা ছবিকে পাসপোর্ট সাইজ করে নিব। সেজন্য আমরা এখান থেকে সাইজ অ্যান্ড রেজুলেশন করে ওয়াইড 2 ইঞ্চি এবং হাইট 1.6 ইঞ্চি করে রেজুলেশন করে দিতে পারি। সরি, এখানে রিসেসটা হবে ওয়াইড 1.6 এবং হাইট হবে 2 করে আমরা এটাকে প্রিসেট করলাম। প্রিসেট করে যেটা হলো সেটা হচ্ছে আমরা এটাকে ক্রপ টুল দিয়ে যখন আমরা কাজ করব তখন এটাকে ছবি যতটুকু দরকার সেই অনুযায়ী আমরা সেট করে নিব। আমরা ছবিটাকে ওই অনুযায়ী সেট করে নিলাম, এইটুকু ছবি আমাদের লাগবে। এন্টার করে ছবিটাকে সেট করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে কাট করে নিলাম। এখন আমরা A4 সাইজের একটা পেজ দিব, কন্ট্রোল এন, ইউএস পেপার, এবং এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল পেপার থেকে A4 করে ওকে করে দিলাম। এখানে আমরা পেস্ট করলাম ছবিটা, এবং প্রথমে দেখা গেল যে এখানে একটা কপি, অল্টার এবং শিফট স্টেপে আর একটা কপি এবং আরেকটা কপি দেওয়ার পর পর্যাপ্ত জায়গা থাকতেছে না, এই চারটাকে কপি করে আমরা এখান থেকে ডিস্টেন্স অ্যাপ্লাই করে দিলাম এবং এখানে সেট করলাম। তো এইটাকে কপি করার পর আমরা এখানে আরও দুইটা কপি যদি অ্যাড করে নিই, আমাদের ছয়টা ছবি প্রিন্ট করতে হবে, তখন দেখা যাচ্ছে নিচে আরও অনেকটা পেজ বাকি থেকে যাচ্ছে যেটা আমাদেরকে ব্যবহার করতে হয় অনেক সময়। তখন আমরা যেটা করব যে এই ছয়টা পেজ প্রিন্ট করার পর আমরা পেজটা যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব এবং অপোজিট থেকে আমরা পেজটাকে প্রিন্ট করার চেষ্টা করব। মনে করি যেটা আমাদের প্রিন্ট করা শেষ, তো প্রিন্ট করা যদি শেষ হয়ে যায় তখন এই অনুযায়ী আমাদের পেজটা রয়ে গেল হলো এইটুকু। ঠিক আছে, এইটুকু যদি থাকে তাহলে আমরা এইটুকুকে আলাদা করে ফেলি, মনে করি যে আমরা এইটুকু নাই। সেই ক্ষেত্রে আমরা পুরো পেজটাকে আমরা যখন প্রিন্ট করব তখন আমরা যেটা করব এটা এই দিক থেকে প্রিন্ট না করে অপোজিট থেকে প্রিন্ট করব, পরবর্তীতে একটা ফটো পেপারের অপোজিট থেকে এই দিক থেকে আবার প্রিন্ট করব। আমরা আগেই ধরে নিয়েছি যে এই কয়টা ছবি আমরা আগে কেটে দিয়েছি এবং এই অংশটুকু আমরা অনেক সময় রেখে দিই, এই অংশটুকু আমরা রেখে দিব না, এই অংশটুকু আমরা চেষ্টা করব এইটুকু ফেলে দিই। তাহলে এখানে 1, 2, 3টা লাইন আমরা প্রিন্ট করতে পারবো। পরবর্তীতে আমরা দেখা গেল যে আরেকটা ছবি আমরা প্রিন্ট করলাম, এখান থেকে কারো দরকার হলো 4 কপি, সেক্ষেত্রে এখান থেকে 1, 2, 3, 4 এরকম 4 কপি দেওয়ার পর, যদি 4 কপি কারো দরকার হয়, 4 কপি দেওয়ার পর যখন আমরা প্রিন্ট করব তখন আবার এইটুকু অফ হয়ে যাবে। দেখা গেল যে আমরা এইটুকু প্রিন্ট করলাম, এইটুকু প্রিন্ট করলাম, পরে বাকি রইল এইটুকু পেজ। আমরা যদি সমান করে এটুকু কেটে ফেলি তাহলে এই পেজটুকুর মধ্যে আমরা আরও 2টা ছবি প্রিন্ট করে দিতে পারি। যদি আমরা এটা প্রিন্ট করি তখন আমাদের কাগজ বাকি থাকবে এই অংশটুকু। আমরা এটাকে ধরে নিই যে আলাদা একটা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি, এইটুকু পেজ আমাদের বাকি আছে। তো যখন আমরা এইটা প্রিন্ট করব তখন ডাইরেক্ট আমরা এই লাইনে একটা, এই লাইনে একটা, এটুকু যেহেতু আমরা কেটে ফেলেই দিয়েছি তাহলে আমরা ধরে নিতে পারি যে এইটুকু আমাদের নাই, আমরা এইখানে ছবিটাকে পেস্ট করব। 1 কপি, 2 কপি, 3 কপি, 4 কপি, এভাবে যখন আমরা কাজ করে নিব তখন দেখা যাবে যে আমাদের পর্যাপ্তভাবে আমরা ছবিটাকে ব্যবহার করতে পারতেছি এবং পরবর্তীতে এখানে আমরা 8 কপি ছবি একটু ইউজ করে এভাবে করে প্রিন্ট করব। কিন্তু এভাবে করে প্রিন্ট করতে গিয়ে যেটা দেখা যায় যে লাস্টের পেজটা, অর্থাৎ এই লাস্টের অংশটুকু প্রিন্ট করা যায় না। আমি কিন্তু প্রথম আপনাদেরকে বলেছি একটা কথা, সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই 6টা পেজ প্রিন্ট করে কেটে ফেলেছি, তারপরে আবার এই 4টা ছবি প্রিন্ট করে কেটে ফেলেছি, এখন আমাদের বাকি আছে এই অংশটুকু, অর্থাৎ এইটুকু। আমরা যদি ধরি যে উপরেরটাও নাই নিচেরটাও নাই তাহলে এইটুকু ছবি বাকি আছে। আমরা এইটুকুকে যখন প্রিন্ট করব তখন আমরা এইটাকে এখান থেকে রোটেশন করে দিয়ে এইটা এই অনুযায়ী সোজা করে প্রিন্ট করব একেবারে বাম দিক থেকে। আশা করি আপনাদের পুরো পেজটা এভাবে করে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।